হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। কালকে রাত্রে পাপাই এগুলো বাজার করে এনেছিল, এখন গুছিয়ে রাখবো। কালকে পার্শে মাছ এনেছিল, সেগুলো ভাজা করে রেখেছিলাম রাত্রেবেলা, আবার এখন একবার ভেজে নিচ্ছি, ঝাল করব। এখানে দুজনের মাছ রেডি করে রাখলাম, ভাত হয়ে গেছে, ফ্যান গড়িয়ে নিচ্ছে। ও টিফিন কৌটোটা পুরো রেডি করে গুছিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। আর আজকে সকালের যে তরকারিটা করলাম, মানে লাঞ্চের জন্য, কচু বরবটি আর আলু দিয়ে তরকারি, ওটা দিয়েই পাপাইকে আজকে মুড়ি দিয়ে দেবো। আর এখানে দেখো এই ছোটো খাটটার অবস্থা কী হয়ে রয়েছে, কালকে শপিং করেছি ওই জন্য অবস্থা প্রচুর খারাপ। এইসব গোছাতে হবে, আর গোছানোর আগে অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখাবো। আর রাত্রেবেলা যা খাবে কালকে আনবে বাজার, সেটা তো আজকে রাত্রে হবে, কালকে যা খাবে, কালকে সকালের আর রাত্রে যা খাবে সেটা নিয়ে আসবে। সবজি নোংরাগুলো নিয়ে যাও, ফেলে দেবে। পাপাই বেরিয়ে গেল, আর ওর ব্রেকফাস্টের সাথে, মানে ওকে মুড়ি দিয়েছিলাম, আর যেটা তরকারি হয়েছে ওটা দিয়েছিলাম, আর মাছ দিয়েছিলাম। তো ও পুরোটা খেতে পারেনি মুড়িটা, ওখান থেকেই আমাকে খাইয়ে দিয়েছিল তিন চার গাল। আমি আর কিছু খাচ্ছি না, আমার পেট ভর্তি হয়ে গেছে। আবার সকালে খেয়েছিলাম, সেটাও ব্লগ করতে ভুলে গেছি। সকালে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, ইসবগুল হানি আর লেবু মিশিয়ে একটু হালকা গরম জল করে, তো সেটা একদমই দেখাতে স্কিপ করে গেছি। তো যাই হোক, এখন আর আমি কিছু খাবো না, আমার হয়ে গেছে ব্রেকফাস্ট। মানে 11টায় আছে আমার ট্রেনিং, সেখানে যেতে হবে। এখন বাজে 9:30, এখন চুপচাপ বসে এডিটিং করবো, আর কোনো কিছু নয়। বাইরে ভীষণ তাপ, রোদ কম হলেও, তাই জামা কাপড়গুলো এক্ষুনি মিলতে না মিলতেই প্রায় শুকনো হয়ে এসছে। খেয়ে নিয়েছি এই দুটো প্লাস্টিকের বোতল, আগের দিন বেরিয়েছিলাম কিনেছিলাম, মানে তিনটে বোতল নিয়েছি, কিন্তু এতই জল খাচ্ছি, লিটারেলি জল খেয়ে পুরো দিনটা কাটিয়েছি। তো যাই হোক, এতই জল খেয়েছি যে এই দুটো বোতল আবার কিনতে হয়েছিল। আর প্লাস্টিকের বোতল আমি খুব একটা ইউজ করি না, তো ওই জন্য একদমই নেই আমার ঘরে। আমি এখন এটা উপরে তুলে রেখে দেবো প্লাস্টিকের বোতলগুলো। আর এখনও চান করতে দেরি আছে, কারণ ঘর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর একটুও সময় পাইনি, কিছু করার নেই, এখনই দিতে হবে। এখন বাজে 1:15, ঘরটার ঝাড় দিয়ে তারপর আমি ফাইনালি স্নানে ঢুকবো। কড়াটা পুরে কালো হয়ে গেলে আমি এইভাবে পরিষ্কার করি, একটুখানি সার্ফ এক্সেল নিয়ে বেশ গাঢ় গাঢ় করে নিয়ে সেটাকে একটু জলে গুলে দিয়ে কড়ায় ভালো করে মাখিয়ে নিই, তারপরে সেটা আগুনে ভালো করে পুড়িয়ে নিই, মানে গ্যাসের চুলায় বসিয়ে ভালো করে, যতক্ষণ না পুরো ড্রাই হয়ে আসছে ততক্ষণ এরকম থাকে। ফাইনালি আমি চান করতে যাব, এখন বাজে 1:30 বেজে গেছে, সরি 1:45 বাজে এখন। অনেকগুলো জামা কাপড় সকালবেলা খেঁচে রেখে অফিসে গেছিলাম, আবার এখন অনেকগুলো কাচলাম। তোমাদের দাদাভাইয়ের স্যান্ডো গেঞ্জি অনেকগুলো জমেছিল, যে এই জামা কাপড়গুলো কাচলাম। আর কি বলতো, সাদা জিনিস কোনো কালারিং জিনিসের সাথে দিলে সবসময় দাগ হয়ে যায়, ওই জন্য কটা দিন জমিয়ে রেখেছিলাম সাদা কটা জিনিস, আজকে কেচে দিলাম সব। অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখন 2:15 বাজে, এখনও কারেন্ট আসেনি।
দু ঘন্টা মতন ঘুমিয়েছি আজকে। এ দেখো আমার ঠোঁটের নিচে কি একটা উঁকি দিচ্ছে। এগুলো হলে না খুব বিচ্ছিরি লাগে সত্যি। ফেসের অন্য জায়গায় হোক, এইটা যেমন হয়েছে, বা গালে বা কপালে হোক, ঠিক আছে, বাট এইসব অকওয়ার্ড জায়গায় যে কেন হয় আমি জানি না নিজেও। অনেকগুলো সবজি আছে, তবে এগুলো একটু ভেজা কাপড়ে চাপা না দিয়ে রাখলে সব নষ্ট হয়ে যাবে শুকিয়ে। এ দেখো চাপা দিয়ে রাখলাম, আর এদিকে সকালের বরবটি আছে, ভেন্ডি আছে, এর মধ্যে থেকেই কিছু একটা আজকে করতে হবে রাত্রে। ফল কেনা হয়নি আজকে, ফল নেই, তো পাপাইকে আজকে বলবো আসার সময় ফল আনতে। এই যে এই লিপস্টিকটার জন্য মনটা খুবই খারাপ, কারণটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে যে ম্যাট মির লিপস্টিক, আমি যখন মেকআপ শিখতাম তখন ম্যামের সাজেস্ট করা। তো এটা দেখো মেরুন কালার, আর দেখো জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। এই যে প্যাঁচটা ভেঙে গেছে, তো এটা ফেলে দিতে হবে, রেখে লাভ নেই, কারণ এটা আর ইউজ করা যাবে না, শুকিয়েও যাবে যখন ইউজ করব। এটা আঁটছে না আর কি। এটা আমার ফেভারিট একটা শেড ছিল, আর সুগারেরও একটা লিপস্টিক ছিল, সেটা খেতাম, তো নতুন কিনতে হবে, কিছু করার নেই। এটা ভালো ছিল কিন্তু নষ্ট হয়ে গেল। জিনিসটা না ফেসের মধ্যে নিতে পারছি না, এটাকে আমি ফাটিয়েই ছাড়বো। আগে না যখন স্কুলে পড়তাম এত বিচ্ছিরি কন্ডিশন ছিল, স্কুলে বলো বা কলেজে, এই যে এখানে ফোঁড়া বেরোতো, এখানে তবু ঠিক আছে, নিচটা অতটা মানে হাইড হয়ে যাচ্ছে জিনিসটা, এখানে ফোঁড়া বেরোতো, নাকের এইখানে ফোঁড়া বেরোতো, তাও আবার সেই বড় বড় সাদা সাদা হয়ে কি বিচ্ছিরি যে দেখতে লাগতো, কি বলবো। এখন বাজছে 5টা, আর এখন আমি রান্না বসাইনি, একটু পরে বসাবো, কারণ আজকে আমার 7:30টার দিকে যেতে হবে, তো ওই জন্য এখন বসাচ্ছি না। আর এখন আপাতত তোমাদের দেখাই কালকে কি কি শপিং করলাম, তখনও দেখিয়েছি করার সময়, বাট তোমরা হয়তো অতটা ভালোভাবে দেখোনি, তো এই ব্লগেই সেটা দেখাচ্ছি ক্লিয়ারলি কী কী কেনাকাটা হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের শার্ট, এটা খুবই পছন্দের নাকি ওর, এই ফ্লোরাল ডিজাইন করা শার্টগুলো খারাপ লাগে না, এখন উঠেছে এই জিনিসগুলো বেশ। এসপ্ল্যানেড থেকে নেওয়া, এটা পড়েছে মাত্র আর মাত্র মনে হচ্ছে 300 টাকা পড়েছে, খুব বেশি দামও নয়। তো এইটা হচ্ছে পুরো লুকসটা। তারপর কিনেছি আমার এই 3টে জিনিস, এটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, আর এইগুলো এত রিজনেবল, মাত্র আর মাত্র 100 টাকা করে দাম এগুলো, আর এত সুন্দর কমফোর্টেবল দেখতেই পাচ্ছ, আর প্রিন্টগুলোও ভীষণ সুন্দর, আর কাপড়টাও খুবই নরম মেটেরিয়ালসটা, আর এটার মেটেরিয়ালসটাও ভীষণই সুন্দর। এগুলো যথেষ্ট আরামদায়ক গরমে পড়ার জন্য, ওই জন্যই নিলাম মেনলি, আমার আছেও যেহেতু। তো এইটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে, ওর ব্ল্যাক খুবই পছন্দ, আমারও খুবই পছন্দ, আমার একটাও ব্ল্যাক নেই টি শার্ট, নেই বলবো না, আছে কিন্তু সেটা ফুল স্লিভ, আর এটা নিলাম হাফ স্লিভ। আর এর মধ্যে আছে দুটো কুর্তি, একটা দুটোই দিয়েছে আমার মা, একটা সিটি মার্ট থেকে কিনেছি আর একটা স্প্ল্যানেডের স্ট্রিট শপিং। ওয়েট বার করি, দাঁড়াও দেখাচ্ছি। এই কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা মা কিনে দিয়েছে, এইটা সিটি মার্ট থেকে নিলাম, তো এটার দাম পড়েছে 299 টাকা, আর এটা স্লিভলেস, কিন্তু এটার ভিতরে কিন্তু স্লিভ দেয়া আছে, মানে চাইলে লাগাতে পারি না লাগাতেও পারি। এটা স্ট্রিট শপ থেকে নিয়েছি, এটা স্ট্রিট শপ থেকে হলেও এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি দেখে নিয়েছি, পিওর কটন আছে আর জিনিসটা দেখতেও বেশ সুন্দর। তো এটার হচ্ছে প্রাইস ছিল 250 টাকা, 250 টাকা নিয়েছিল এটা। আর নিয়েছি ইয়াররিংস দুটো, এই দুটোও তোমাদের দাদাভাই দিয়েছে, দামটা শুনে জাস্ট অবাক হয়ে যাবে, মাত্র 30 টাকা দাম নিল এটার, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই জিনিসটা, এই ঝুমকোটার দামও নিল 30 টাকা। তো এটা বাইরে হলে, মোটামুটি আমাদের এইসব মার্কেটে হলে 70-80 টাকা দাম চায় এগুলো, দেখো কি প্রিটি লাগছে দেখতে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জুতো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট, ও পেয়ে গেছে, দেখো শ্রীলেদার্সের জুতো পরেনি, ফার্স্ট টাইম শ্রীলেদার্সে গেছে, কিনবে না কিনবে না করছিল, বাট পছন্দ হয়েছে যখন, ওই জন্য জামাই ষষ্ঠীর গিফট এটা দিয়েছে। তলাটা দেখো,
জিনিসটা ইউজ করে দেখতে বললাম ওকে কেমন লাগে ওর। তো যাই হোক, ওর খুবই পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লাগছে। তবে এই জিনিসটা হাই, এই জিনিসটা নাকি খুব ভালো লাগেনি ওর, এই কাটিংটা এখানটা, এটা নাকি একটু ডাউন হলে ভালো লাগতো। তো যাই হোক, দেখা যাক কেমন টেকসই হয়। আমি শ্রীলেদার্সের জুতো পরি, যথেষ্ট ভালো চলে, মানে 2-3 বছর আরামসে চলে যায়, কিচ্ছু হয় না জুতোর। 6টা বাজছে, করব ভেন্ডির তরকারি আর ভাত করব আজকে, ওই জন্য ভেন্ডিগুলো কেটে কড়াইয়ে চাপিয়ে দিলাম ভাজা। একটু মিক্স ডাল করব আজকে, শুধু ভেন্ডি দিয়ে খাওয়া যাবে না, তাই জন্য মিক্স ডালটা আগে থেকে ভিজিয়ে রাখছি, নইলে সেদ্ধ হয় না। চপ আর ঝুরি ভাজা এনেছে তোমাদের দাদা ভাই, কিসের চপ কি জানি, আমি তো খাবো না বললাম। এই যে তোমার চপ মুড়ি, এটা কিসের চপ গো? একটা পটল আছে, একটা ক্যাপসিকাম এটা আছে। বাবা খাও, অল্প করে দিয়েছি, আবার রাত্রে খেতে পারবে না নইলে। ডাল আমি প্রেশার কুকারেই সেদ্ধ করি, সব রকম সবজি দিয়েছি এতে, বিনস, পটল, টমেটো, এসব গাজর দিয়ে। এটা আবার কি ফেলে রেখেছ? খাবো। কেমন খেতে চাও গুলো? ভালো। আমি আসছি বুঝলে, 7:30 বাজে, আর আমার যদি বেশি দেরি হয়, ডালটা সেদ্ধ করা আছে কুকারে, তুমি একটুখানি সাঁতলে নিও। টাটা। চলে এসেছি একটু আগেই, আর এখন বাজে 9টা, খুব খিদে পাচ্ছে। আর তুমি বানিয়েছো ডাল? দেখা যাক, খেয়ে দেখবো কেমন ডাল বানিয়েছে, খেয়ে নেবো তো এখন। খুব খিদে পাচ্ছে আমার, আমি তো আর তেমন কিছু খাইনি, তো ওই জন্য খিদে পাচ্ছে। ও যদিও চপ মুড়ি খেয়েছিল। আজকে ডিনার হচ্ছে এই যে মিক্স ডাল, আর এটা ভেন্ডির তরকারি, ভাত, আর এখানে এক্সট্রা আছে একটুখানি। আমার খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে, মানে আমিও একসাথেই বসেছিলাম, ও ফোনে কথা বলছিল, আর আমার খাওয়া হয়ে গেছে ততক্ষণে। দেখো কার ছবি, লাইক দাও। তুমি আমার ছবিতে লাইক দাও না কেন গো? তোমার ছবি ছাড়াও? হ্যাঁ। 9:30 বাজছে, আর এখন তো ঘুমাবো না, তাই জন্য ওকে বলছি একটা কিছু মুভি টুভি চালাতে। একটা মুভি চালাও না। মুভি যেটা তোমার পছন্দ। তো এখন দেখি মুভি দেখবো একটা, তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা, লাভ ইউ, গুড নাইট।